শিবরাত্রি উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে ভৈরবনাথ তলা এলাকায় বাবা ভৈরবনাথের মন্দিরে পুজোর শেষ দিনে খিচুড়ি ভোগের আয়োজন করা হয়েছে। এই দিন এই উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বিপুল ভক্ত সমাগম লক্ষ্য করা যায়। প্রায় শতাধিক ভক্ত এই দিন মন্দির প্রাঙ্গণে বসে খিচুড়ি ভোগ গ্রহণ করেন। শিবরাত্রির দিন থেকে শুরু করে চার দিন ব্যাপী মন্দির প্রাঙ্গণে নানাবিধ অনুষ্ঠানের আয়োজন ছিল এই পুজো উপলক্ষে। পুজোর শেষ দিনে এই খিচুড়ি ভোগ গ্রহণ অনুষ্ঠান কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায় ভক্তবৃন্দ এবং এলাকাবাসীদের মধ্যে। পুজোটা আমাদের যে আজকে মহোৎসব হচ্ছে, মহোৎসব এটা আজকে কি বছর পদার পড়ল, এটা কতদিন ধরে চলে আর কবে থেকে শুরু হয়েছে, কি কি প্রোগ্রাম ছিল এতে? বর্ধমান থেকে শোভন দাসের রিপোর্ট, আনন্দবার্তা।